প্রিয়াঙ্কার পর কাজলও চলছেন। ডিজনি পিক্সারের ইনক্রেডিবল টু এর মতো হলিউড ছবিতে কণ্ঠ দেওয়ার পর এবার হলিউড ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করল বলিউড অভিনেত্রী কাজল। তবে নির্দিষ্ট কোনো ধরনের ছবিতে কাজ করতে চায় এমনটা নয়, চিত্রনাট্যকর সঙ্গে গেলে তিনি কাজ করতে রাজি বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমি হলিউড ছবিতে কাজ করতে চাই, তবে নির্দিষ্ট কোন ধরনের ছবিতে কাজ করতে চাই এমনটা নয়, চিত্রনাট্যকর যদি আমার সঙ্গে যায় তাহলে আমি কাজ করতে রাজি। এদিকে নায়িকার মুখে এমন কথা শুনে বলিউডে কানাঘুষা শুরু হয়ে গেছে। তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার পর কাজলও হলিউডের ছবিতে অভিনয় করতে চলছেন। প্রসঙ্গত, ডিজনি পিক্সারের ইনক্রেডিবল টু ছবির ইলাস্ট্রিগালের এর চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন কাজল। 2004 সালে হওয়া দ্য ইনক্রেডিবল ছবির সিকুয়েল এটি। আগামী 22 জুন ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। ধন্যবাদ। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন মজাদার খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।